সালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আজকে আমরা এসএসসি ফিজিক্স এবং কেমিস্ট্রির জন্য সাজেশন নিয়ে কথা বলবো যারা দুই সালে এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য পদার্থ এবং রসায়নের সাজেশন কেমন হবে বা কোন কোন অধ্যায়গুলো পড়বে কোন অধ্যায়গুলো পড়লে বেশি কমন আসবে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো অনেক সময় স্টুডেন্টরা আসলে বুঝতে পারে না যে সে কোন চ্যাপ্টারগুলো পড়বে বা কোন চ্যাপ্টারগুলো আসলে গুরুত্বপূর্ণ চলো শুরু করা যাক প্রথমেই দেখো এইবার আমার মনে হয় যেভাবে প্রশ্নের সেটগুলো করা হবে তোমরা একটু গুরুত্ব দিয়ে দেখবা আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব তোমাদেরকে বোঝানোর হুম এবং তোমাদেরকে ভালো একটা দিক নির্দেশনা দেওয়ার দেখো শুধু পড়লেই হবে না তোমাকে একটা প্ল্যানের মধ্য দিয়ে যেতে হবে সব মানে সবসময় আমি একই কথা বলি যে থ্রি পি তোমার প্ল্যানিং থাকতে হবে তোমার পার্সোনাল স্টাডি থাকতে হবে তোমার পারসিস্টেন্সি বা লেগে থাকা ধারাবাহিকতা এটা এটাও থাকতে হবে তিনটা যখন একই সাথে রান করবে তখন আলটিমেটলি একটা ভালো রেজাল্ট হয় ওকে দেখা যাক তোমাদের জন্য কতটুকু হেল্প করা যেতে পারে একটা কথা বলে দিই যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দেবা তাদের জন্য প্রাইভেট ব্যাচ শুরু করেছি আমি গত পরশু থেকে তোমরা যদি সেখানে জয়েন করতে চাও জয়েন করতে পারো ডিসক্রিপশনে সকল তথ্য বা কমেন্ট সেকশনে তথ্য পেয়ে যাবো অথবা আমাকে ফোন করেও তোমার সব কিছু জেনে নিতে পারো ফিজিক্সের কোশ্চেন আসলে কিভাবে হবে এবার তোমরা জানো এবার ফুল সিলেবাস রয়েছে আচ্ছা কয়েকটা প্যাটার্নে আসলে প্রশ্ন হয় সব থেকে সম্ভাব্য এবং আমার বিশ্বাস এইবার এটাই হবে এভাবেই হবে আমি সেই প্যাটার্নগুলো একটু দেখাচ্ছি যে তোমরা জানো এই মোট চোদ্দোটা চ্যাপ্টার রয়েছে গতি বল কাজ শক্তি ক্ষমতা এই তিনটাকে আগে কথা বলছে আমার মনে হয় এইবার এই তিনটা অধ্যায় থেকে মনোযোগ দিয়ে শুনবা এই তিনটা অধ্যায় থেকে প্রশ্ন হবে মোট দুইটি দুইটি সৃজনশীল হবে এই দুইটি সৃজনশীলের মধ্যেও আবার কিছু সমস্যা রয়েছে সমস্যা কি সমস্যা হচ্ছে এই দুইটা মিলিয়ে কম্বাইন্ড হবে কম্বাইন মানে কি কম্বাইন মানে হচ্ছে যে এই দুইটা মিলিয়ে একটা সৃজনশীল হবে কিন্তু ওই সৃজনশীলটা দুইটা চ্যাপ্টারকে কম্বাইন করে হবে মানে ব্যাপার হচ্ছে তুমি শুধু গতি পড়লেও ওই সৃজনশীল আনসার করতে পারবে না শুধু বল পড়লেও ওই সৃজনশীল আনসার করতে পারবে না গতি এবং বল দুইটা পড়লেই তুমি আনসার করতে পারবে এবং কাজ শক্তি ক্ষমতা থেকে ইন্ডিভিজুয়াল একটা হয়ে যাবে তার মানে হচ্ছে গতি বল কাজ শক্তি ক্ষমতা থেকে তুমি আমার মনে হয় হচ্ছে দুইটা সিজনশীল এর কম কখনোই হবে না আমি সেইটাই দেখাচ্ছি তোমাদেরকে যেইটা নিচে হওয়ার সম্ভাবনা কখনোই নেই করে খেয়াল করো এখান থেকে একটা সিজনশীল মাস্ট কয়টা বললাম একটা সিজনশীল এটা আসবে এটা প্রতিবার আসে এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা আরও আসো এখান থেকে দেখো চলতরি চলতরিতে একটা সৃজনশীল মাস্ট আমি আগে তোমাদেরকে দেখাচ্ছি একটি এত লেখার দরকার নেই একটি সৃজনশীল এরপর আস বস্তুর অবস্থা ও চাপ এবং পদার্থের অবস্থা এই দুইটা ওকে এই দুইটা থেকে হবে একটি সৃজনশীল হলো দেখো তো এখান থেকে এখান থেকে দুইটা একটা তিনটা এখান থেকে একটা চারটা এখান থেকে একটা পাঁচটা এই পাঁচটা দেওয়ার উদ্দেশ্য কি বলতো এই পাঁচটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তুমি যদি দুই তিন চার পাঁচ সাত এবং এগারো পড়ো তাহলে তুমি পাঁচটা সৃজনশীলের আনসার করতে পারবা কোনো ডাউট নেই কোনো সন্দেহ নেই এখানে তুমি পাঁচটা ফুল আনসার করে আসতে পারবা কোনো সমস্যাই হবে না এটা হচ্ছে তার মানে সব থেকে কম্প্যাক্ট সাজেশন হচ্ছে এটাই যে শর্ট সাজেশন শর্ট সাজেশন যদি তুমি হিসাব করো ও তো দেখাই যাচ্ছে না তাহলে হবে দুই তিন চার সাত তারপরে হচ্ছে এগারো এবং পাঁচ ছয় কয়টা কয়টা অধ্যায় দিয়েছি দেখো তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তোমার সাতটা অধ্যায় থেকে তুমি পাঁচটা সৃজনশীল কমন পাবা এইটা কখনই মিস হবে না আমি সেইভাবেই সাজেশনটা দেওয়ার চেষ্টা করছি যেন কোনোভাবেই তোমাদের মিস না হয় এখন তোমরা এই পদার্থের অবস্থা ও চাপ বস্তুর ওপর তাপের প্রভাব এই দুইটা যদি তোমাদেরকে কঠিন লাগে তাহলে তোমরা তার জন্য এইটা চুজ করতে পারো আলোর প্রতিফলন এবং প্রতিসরণ এখান থেকেও হবে আসলে একটা সৃজনশীল দেখো আমি জাস্ট দেখিয়ে দিতে পারবো যে সৃজনশীলগুলো কোথা থেকে হবে অধ্যায় সিলেকশন তোমরা করো আমি যদি অধ্যায় সিলেকশন করে দিই তাহলে ব্যাপারটা এমন হতে পারে যে তোমাকে নতুন কোনো অধ্যায় পড়া লাগতে পারে মানে আমি যদি বলি এই কয়েকটা অধ্যায় পড়ো এটা তো তোমাদের জন্য রিস্কই হবে এটা কি তোমরা বুঝছো না যে আমি কীভাবে বলে দেবো এই অধ্যায়গুলো পড়ো এটা বললে রিস্কই হবে কেন রিস্কি হবে কারণ ওই অধ্যায় তুমি হয়তো নেওয়াত তুমি কখনো পড়বাই না ওই অধ্যায় পড়া ছাড়া তুমি পরীক্ষা দিবা তুমি অন্যগুলো পড়বা সেই জন্য আমি শুধু দেখাচ্ছি যে কোন কোন অধ্যায় থেকে প্রশ্নগুলো হবে দেখো মোট কয়টা সিজনশীল হয়েছে ছয়টা হয়েছে তাহলে আর দুইটা কোথা থেকে আসবে এইবার দেখো মূলত এই তিনটা অধ্যায় খেয়াল করো স্থির তড়িৎ তলতরিত এবং বিদ্যুতের ক্রিয়া এখান থেকে মোট হবে সরি 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 এখান থেকে মোট হবে দুইটি সৃজনশীল এই যে দুইটি সৃজনশীল এর মধ্যে একটাই হবে চলতরিত থেকে ওকে আর একটা হবে স্থির তরিত আর বিদ্যুতের ক্রিয়া হয় স্থির তরিত থেকে হবে নয়তো বিদ্যুতের চুম্বক ক্রিয়া থেকে হবে তবে আমার মনে হয় এইবার বিদ্যুতের চুম্বক ক্রিয়া থেকেই হবে এটা মিস হওয়ার কথা নয় ক্লিয়ার বুঝেছ কয়টা হলো মোট মোট সাতটি সৃজনশীল হলো আর একটা সৃজনশীল তাহলে কোথা দেখা হবে আর একটা সৃজনশীল হবে ভৌত রাশি ও পরিমাপ অর্থাৎ বাকি একটা সৃজনশীল ভৌত রাশি ও পরিমাপ আধুনিক পদার্থবিজ্ঞান অথবা জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান এই তিনটা থেকে আর একটা সৃজনশীল হবে আমার মনে হয় এবং আমার বিশ্বাস তোমার পরীক্ষার পর মিলিয়ে নিও এইবার এইটাই হতে যাচ্ছে এবং এটাই যদি হয় আমি ধরে রাখবো এটাই সবচেয়ে কঠিন এই কম্বিনেশনটাই সব থেকে কঠিন তাহলে সহজ কম্বিনেশন আর কি হতে পারে এর চেয়েও সহজ কীভাবে সৃজনশীল হতে পারে এর চেয়েও সহজ সৃজনশীল হতে পারে গতি শক্তি ক্ষমতা থেকে দুইটি না এসে তিনটি তাহলে অন্যগুলো থেকে কমে যাবে কোনগুলো থেকে কমে যেতে পারে তাহলে ভৌত রাশি পরিমাপ আধুনিক পদার্থ বিজ্ঞান জীবন বাঁচাতে পদার্থ বিজ্ঞান থেকে কোনো প্রশ্নই হবে না অন্য কোনো জায়গায় প্রভাব পড়বে না প্রভাব পড়বে শুধু ভৌত রাশি ও পরিমাপ আধুনিক অর্থাৎ এক তেরো এবং চোদ্দ থেকে প্রভাব পড়বে অন্য কোথাও কোনো সমস্যা হবে না আমি আবারও বলছি তোমাদেরকে ভালো করে শুনে নাও যে গতিবল কার শক্তি ক্ষমতা থেকে যদি কম করেও হয় দুইটা সৃজনশীল হবে পদার্থের অবস্থা ও চাপ বস্তুর উপর তাপের প্রভাব পাঁচ ছয় থেকে একটা সৃজনশীল হবে তরঙ্গ শব্দ থেকে একটা সৃজনশীল হবে আলোর প্রতিফলন প্রতিসরণ থেকে তোমাদের যদি মনে হয় এই শর্ট সাজেশনে যেখানে পাঁচ ছয় আসে পাঁচ ছয় তুমি করবা না তার পরিবর্তে আট নয় করবা করো কোনো প্রবলেম নাই তোমার যদি মনে হয় যে তুমি আট নয় করবা না ওটা তোমার কাছে কঠিন লাগছে তুমি স্থির তড়িৎ এবং বিদ্যুতের চুম্বক ক্রিয়া করবা ঠিক আছে তাহলে এটাও বাদ দাও এর পরিবর্তে করো তুমি স্থিরতরিত এবং বৈদ্যুত বিদ্যুতের ক্রিয়া। তার মানে দশ এবং বারো করো তার পরিবর্তে তুমি এর সহজ ভাষায় আরও কি হতে পারে কিন্তু কম্বিনেশন এই রকমই থাকবে বোঝা গিয়েছে ভালো করে দেখো সুন্দর করে দেখো তো তুমি যখন পড়বা তোমার পড়ার প্ল্যানিংটা কেমন হবে তুমি কোন অধ্যায় আগে পড়বা কোন অধ্যায় পরে পড়বা এই প্ল্যানিংটা কেমন হবে এই প্ল্যানিংটা হবে যেই অধ্যায়গুলো থেকে একটা সৃজনশীল হচ্ছে কমপ্লিটলি সেই অধ্যায়গুলো আগে পড়বা যেমন তরঙ্গ শব্দ তুমি আগে পড়বা এটা কভার করে ফেলবা এগারো নম্বর চ্যাপ্টার তুমি আগে পড়বা তুমি যদি মনে করো এগারো আমি পড়বো না তাহলে হবে না এই এগারো তোমার কখনোই পিছু ছাড়বে না এটা তোমাকে পড়তেই হবে আজ পড়ো কাল পড়ো পরশু পড়ো তোমাকে পড়তেই হবে তারপর তুমি কোনটা পড়বা সাত পড়বা এগারো পড়বা তাহলে দুইটা সৃজনশীল কিন্তু তুমি ফুল কমন পেয়ে যাচ্ছ এই এইটা আগে পড়বা তারপরে যে দুইটা দুইটা করে যেখানে যেখানে আছে তারপর তুমি গতি বল কাজ শক্তি ক্ষমতা পড়বা দ্যাট মিনস দুই তিন চার পড়বা যদি তোমার কপাল খুব ভালো হয় তাহলে এখান থেকেই পাঁচটা পাবা যদি তোমার কপাল খুব ভালো হয় তাহলে এখান থেকে পাঁচটি সৃজনশীল পাবা না হলেও কম করে হলেও চারটি কখনোই মিস হবে না তুমি যে চারটা সৃজনশীল লিখে আসতে পারো তুমি অবশ্যই এইটি নাইনটি মার্কস পাবা না নাইনটি দেওয়া ঠিক হবে না হ্যাঁ ধরো এইটি ফাইভ মার্কস তুমি আসলে পাবা নাইন্টি কোন শর্তে লিখেছিলাম নাইনটি লিখেছিলাম এই যে আরেকটা সৃজনশীল তুমি দিতে পারলা না তার ক পারবা খ পারবা গ এর পার্শিয়াল মার্কিং থাকে অর্থাৎ যে যে তোমার উপাত্ত যে মানগুলো দেওয়া হয়েছে সেই মানগুলো লিখে আসতে পারবা কোন সূত্র দিয়ে অঙ্ক হতে পারে সেই সূত্রগুলো লিখে আসতে পারবা সুতরাং কোনো একটা স্টুডেন্ট যদি চারটা সৃজনশীল এবং অন্য একটা সৃজনশীল অর্ধেক অর্ধেক আনসার করে আসে তারপরেও সে আসলে নাইনটি ক্রস করে নাইনটি টু নাইনটি থ্রি এইরকম পায় অদ্ভুত কিছুই না কারণ পার্সিয়াল মার্কিং থাকে কোনো স্টুডেন্ট যদি তিনটা সৃজনশীল করে তিনটা সৃজনশীল আর দুইটা সৃজনশীল অর্ধেক অর্ধেক আনসার করে আসে তারপরেও সে এইটি পায় এইটা অবাক করার মতো কোনো বিষয় না কারণ তুমি তিনটাতে তিরিশ পাচ্ছ আর যে বিশ ছিল বিশে দশ হয়তো আসছে কত হলো চল্লিশ এমসিকিউ আছে ধরো এমসিকিউ এ পাচ্ছ তুমি বেশি পাও কত হলো ষাট আর প্র্যাকটিক্যালে অলরেডি পঁচিশের মধ্যে বাইশ তেইশ দেয় তার মানে কি এইটটি থ্রি তো সুতরাং ভয় পাওয়ার কিছু নাই তুমি ফিজিক্সে প্লাস পাবে কি না বা এটা কীভাবে পড়বা আর হবে না আমাকে দিয়ে এই ধরনের চিন্তার কিছুই নাই আসলে তুমি সিম্পলি যেভাবে তোমাকে ইনস্ট্রাকশন দিয়েছি এখানে যেভাবে আছে সেইভাবে পড়তে থাকো তোমার হাতে অপশন রয়েছে তোমার হাতে অপশন রয়েছে সাত এগারো পরও ঠিক আছে তারপরে তুমি দুই তিন চার পড়ো এই পাঁচটা অধ্যায় পড়ো এই পাঁচটায় যদি নাও করো গতি এবং বল পড়ো দেখবা যে তারপরেও তুমি আর বাকি যে দুইটা সিজন সিজনশীল সেটা হাফ হাফ আনসার করে আসো তারপর দেখবা যে তুমি থার্টি সেভেন থার্টি এইট পাচ্ছ তো থার্টি সেভেন থার্টি এইট পাওয়া ওখানে প্র্যাকটিক্যালের পঁচিশ এদিকে এমসি কেউ বিশ পেলেও আলটিমেটলি এইটটি হয়ে যায় সুতরাং ভয়ের কিছু নাই এবার এইভাবে বলতেছি মানে এই নয় যে তুমি এখন তাহলে তো তাহলে দুইটা তিনটা পড়ে যাবে এরকম নয় তোমাকে যা সাহস দেওয়া হচ্ছে এখন রেজাল্টের অবস্থা এমন হয়ে গিয়েছে যে তুমি এইটটি পেয়ে প্লাস পেয়ে কোনো লাভ হবে না তুমি ভালো কোনো কলেজই আলটিমেটলি পাবা না ঠিক আছে সুতরাং তোমাকে যেভাবে পড়েছি বলেছি যতগুলো অধ্যায় পড়তে বলেছি যেভাবে বলেছি যে কিভাবে কোশ্চেনের প্যাটার্ন হবে এখান থেকে তুমি সিদ্ধান্ত নাও যে তুমি তরঙ্গ শব্দ পড়বা তুমি চলতনীত পড়বা দুইটা পাবা তারপরে তুমি নিজের মতো করে সিদ্ধান্ত নাও যে পদার্থের অবস্থা চাপ বস্তুর ওপর চাপ একটা বাবা আলোর প্রতিফলন প্রতিসরণ থেকে একটা হবে তুমি সেটা পড়তে পারো গতিবল কার্য চুক্তি থেকে দুইটা হবে অথবা তিনটা হবে তাহলে এই তিনটা তুমি পড়তে পারো এখন তোমার ওপর সিদ্ধান্ত তবে ও পরিমাপ আধুনিক বিজ্ঞান অর্থাৎ এক তেরো এবং চোদ্দো আমার মনে হয় এইবার এখান থেকে প্রশ্ন হবে এই তিনটা অধ্যায় থেকে একটা সৃজনশীল হবে না হয় তাহলে এখান থেকে তিনটা হবে আর হলে এই তিনটা থেকে দুইটা হবে ক্লিয়ার লাউড অ্যান্ড ক্লিয়ার বাকিটা তোমরা মিলিয়ে নিও নেক্সট চলো চলো রসায়নের ক্ষেত্রে সহজ অত কঠিনের কিছু নাই বুঝবা পারবা ভয়ের কিছু নাই চলো এটার প্যাটার্ন কেমন হতে পারে আমরা একটু বোঝার চেষ্টা করি প্রথমে আসো পদার্থের গঠন পদার্থের গঠন পর্যায়ে সারণী এবং রাসায়নিক বন্দর আমরা ধরে নিলাম আমরা ধরে নিলাম খুব কম করে ধরে নিলাম যে এখান থেকে দুইটি হলো এখান থেকে কয়টি হবে একটা হবে এইটা কখনো মিস হবে না ক্লিয়ার ওকে এইবার আসো রসায়ন শক্তি এখান থেকে কয়টা হবে এখান থেকে একটা হবে মিস হবে না এগুলো কখনো মিস হবে না তোমার নিশ্চিন্তে থাকতে পারো নিশ্চিন্তে থেকে পরীক্ষা দিতে ওকে। এবং সমতা ধাতু অধাতু এখান থেকে কয়টা হবে এই দুইটা মিলিয়ে হবে একটা সৃজনশীল ওকে মোট কয়টা সৃজনশীল হলো দেখো তো দুইটা তিনটা চারটা পাঁচটা আরও কয়টা লাগে আরও কয়টা লাগে ছয়টা সাতটা আটটা আরও তিনটা সেজনশীল লাগে তাই না এখন এসব কম্বিনেশন এই যে আমাদের যে এই যে দুইটা অধ্যায় রয়েছে হ্যাঁ এই যে দুইটা অধ্যায় রয়েছে এখান থেকে হবে দুইটি ওকে আর এই যে আমাদের রসায়ন ও শক্তি রয়েছে এখান থেকে হয়ে যাবে একটি কিন্তু এখানে একটা ঝামেলা আছে একটি এখানে কি ঝামেলা এই অধ্যায়টাকে মাঝে মাঝে কম্বাইন করা হয় সাত নম্বর চ্যাপ্টারটাকে মাঝে মাঝে কম্বাইন করা হয় অন্য একটা অধ্যায়ের সাথে দেওয়া হয় এটা রাসায়নিক বিক্রিয়া এবং এখানে জারণ বিজারণ নিয়ে কথা বলা হয় যে কোন অংশ জারণ কোন অংশ বিজারণ এইরকম একটা ব্যাপার নিয়ে এখানে কথা বলা হয় সুতরাং এটাকে কম্বাইন করার সম্ভাবনা আছে কিভাবে সম্ভাবনা আছে এটাকে কার সাথে কম্বাইন করতে পারে তারা এটাকে কম্বাইন করতে পারে আটের সাথে এগারো বারোর সাথে এইদিকে কারোর সাথে কম্বাইন্ড হবে না এটা নিশ্চিত থাকো যদি সাত নাম্বার চ্যাপ্টার কারোর সাথে হয় সরি 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 চ্যাপ্টার চ্যাপ্টার এটা কি লিখেছি রাসায়নিক বিক্রিয়া যদি কারোর সাথে কম্বাইন্ড হয় তাহলে এই পাশে যে অধ্যায়গুলো রয়েছে তাদের সাথে কম্বাইন্ড হবে কিন্তু এখান থেকে কখনোই প্রশ্ন মিস হবে না এটা নিশ্চিন্তে থাকো এইটা কম্বাইন্ড হবে কিন্তু কখনোই প্রশ্ন মিস হবে না এক এটা ইন্ডিভিজুয়াল একটা সৃজনশীল হতে পারে সাত নাম্বার চ্যাপ্টার থেকে দুই সম্ভাবনা রয়েছে যে কারো কারো না কারো সাথে এটা কম্বাইন হবে যদি প্যাটার্ন এই রকম হয় তাহলে কম্বাইন হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম কারণ এই দুইটা থেকে 11 এবং 12 থেকে মাঝে মাঝে তিনটা সিজন আসতে দেখা যায় যদি তিনটা সিজন আসে তাহলে এটা কম্বাইন হবে ভালো করে মনে রাখবা যদি 11 এবং 12 দেখো এগুলো 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 দুইটা কখনোই আসবে না যদি 11 এবং 12 থেকে কম্বাইন সিজন চলে আমি আবারো বলছি যদি 11 এবং 12 থেকে দুইটা সৃজনশীল হয় আবারও বলছি এগারো এবং বারো থেকে যদি দুইটা সৃজনশীল হয় তাহলে এটা কম কম্বাইন্ড হবে না আর যদি এগারো এবং বারো থেকে তিনটা সৃজনশীল হয় যদি এগারো এবং বারো থেকে ভুল করেও তিনটা সৃজনশীল হয়ে যায় তাহলে এইটাকে কম্বাইন করবে এটার সাথে এটার সাথে যে একটার সাথে কম্বাইন করবে আবার এইরকম আলাদা একটা প্যাটার্ন হতে পারে সেই প্যাটার্ন কি সাপোজ এখানে এখান থেকে তিনটা সৃজনশীল আসলো মাঝে মাঝে আসতে দেখা যায় মাঝে মাঝে তিন চার পাঁচ থেকেই হয়তো তিনটা সৃজনশীল আসলো মাঝে মাঝে নয় ম্যাক্সিমাম টাইম এটাই দেখা যায় ম্যাক্সিমাম টাইম এমন হয় যে তিন চার পাঁচ থেকে তিনটা সৃজনশীল আসছে তখন সাত থেকে ইন্ডিভিজুয়াল প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুব কম কারণ দেখো এখান থেকে তিনটা এটা চারটা ঠিক আছে এখানে পাঁচটা এখানে ছয়টা তাহলে সিজনশীল বাকি কয়টা আছে আর দুইটা অধ্যায় আছে হাতে তিনটা সাত এগারো বারো দুইটা সৃজনশীল ওটা থেকে দেবে ওখান থেকে দেবে না আলাদা করে তখন ওকে এদের সাথে কম্বাইন করে দেবে আসলে সুতরাং সাত কম্বাইন হয় সম্ভাবনা আছে যে কারো সাথেই কম্বাইন এটা আসলে হয়ে যায় তো এইরকম একটা প্যাটার্ন হতে পারে যে তিন চার পাঁচ থেকে হয়তো তিনটা সিজনশীল দিল এই ছয় আট এখান থেকে দুইটা সিজনশীল মাস্ট মিস নাই কোনো স্টুডেন্ট আমি তো বলেই দিয়েছি কিভাবে প্রশ্ন আসবে তাই না এখান থেকে দুইটা আসতে পারে তাহলে এখান থেকে একটা আট নম্বর থেকে একটা এটা আসবেই নয় দশ থেকে একটা আসবেই খনিজ সম্পদ জীবাশ খনিজ সম্পদ অর্থাৎ এগারো এবং বারো থেকে আমাদের হয় দুইটা হবে নয়তো তিনটা হবে তিনটা হলে ওটাকে কম্বাইন করবে দুইটা হলে ওটা ইন্ডিভিজুয়াল সিস্টেমশীল হয়ে চলে যাবে ক্লিয়ার এইরকমই ব্যাপার আসলে কোশ্চেন এইরকমই হয় হ্যাঁ আচ্ছা এখন কথা হচ্ছে যে সবচেয়ে কম অধ্যায় বা কিভাবে তুমি প্ল্যানটা করবা পড়ার গাইডলাইনটা কেমন হবে দেখো কেমিস্ট্রি যেহেতু পড়ছো কেমিস্ট্রি যেহেতু পড়ছো তোমার কখনোই তিন চার পাঁচ রেখে তুমি অন্যটা পড়তে পারবে না এমন তুমি কখনোই করতে পারবে না যে তুমি না অন্যগুলো এটা কখনো সম্ভব নয় সুতরাং রসায়নের জন্য প্ল্যানিংটা এমন হবে হবে যে তোমাকে তো পড়তেই পাঁচ দেখো দুইয়ের কথা বাদ দাও ওটা এমনিই পড়তে হয় তিন চার পাঁচ তো পড়তেই হবে তার সাথে পড়ো ছয় তার সাথে পড়ো আট এটা একটা পড়ো তাহলে দেখো এই পাঁচটা অধ্যায় পড়ে আমি আবারও বলছি এই পাঁচটা অধ্যায় পড়ে তুমি ডেফিনেটলি চারটা কপাল ভালো হলে পাঁচটি সিজন কমন পাবে তাহলে তোমার পড়ার প্ল্যানটা কেমন হবে তোমার পড়ার প্ল্যান হবে যে তুমি তিন চার পাঁচ ছয় আট আগে পড়বা এই কয়টা হয়ে যাওয়ার পরে তুমি সিদ্ধান্ত নিবা এরপর তুমি কি পড়বা এরপর তুমি চাইলে আমাদের জীবনে রসায়ন পড়তে পারো এরপর তুমি চাইলে রসায়নের শক্তি পড়তে পারো এরপর তোমার সিদ্ধান্ত তোমার মতো করে তুমি পড়বা যে আমি তিন চার পাঁচ ছয় আট পড়েছি তার মানে আমি মিনিমাম চারটা অথবা পাঁচটা সৃজনশীল কমন পাচ্ছি বা মিনিমাম তো চারটা আমি পাচ্ছি তো আর একটা সৃজনশীলের জন্য আমি কি ডিসিশন নেবো আমি কি আরেকটা সৃজনশীলের জন্য খনিজ সম্পদ এবং জীবাশ্ম পড়বো কারণ এখান থেকে ইন্ডিভিজুয়াল একটি হবেই ইন্ডিভিজুয়াল একটি হবেই এখান থেকে ঠিক আছে নাকি আমি আমাদের জীবনে রসায়ন পড়ব নাকি আমি রাসায়নিক বিক্রিয়া পড়ব যেহেতু ওটা কম্বাইন করে এবং আমি তোমাদেরকে করব যে এই অধ্যায়টা আসলে কোন দিক থেকে ইম্পর্টেন্ট দেখো এই অধ্যায় যে না বোঝে তার আসলে ইন্টারমিডিয়েটে গিয়ে সায়েন্স নেওয়াটা ঠিক হবে না অথবা ইন্টারমিডিয়েটে গিয়ে তাকে আলাদাভাবে অনেক বেশি পরিশ্রম করতে হবে রাসায়নিক বিক্রিয়া খুব বেসিক একটা চ্যাপ্টার জারণ বেজারুণ কে ইলেকট্রন ছাড়ছে কে ইলেকট্রন গ্রহণ করছে এই জিনিসটা যদি তোমার কখনো খুব কঠিন মনে হয় তাহলে তোমার বিজ্ঞান নিয়ে আর ভাবা দরকার আমি আমার জায়গা থেকে শুধুমাত্র একটা দিক নির্দেশনা দিয়েছি বাকিটা তোমাদের সিদ্ধান্ত যে তোমরা কিভাবে অধ্যায়গুলো সিলেক্ট করবা আমি অধ্যায় সিলেক্ট করে দেওয়াটা রিস্কই হবে আসলে অধ্যায় তোমরা সিলেক্ট করো সেটাই বরং ভালো হবে যারা আমার ব্যাচে এসএসসি পঁচির ব্যাচে ভর্তি হতে চাও তারা আমার ফোন নম্বরে কথা বলে সব কিছু ব্যাচের ব্যাপারে জেনে নিতে পারো ভালো থাকে তোমার সবাই আল্লাহ হাফেজ